আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান মুন্না বলছি। ক্রিয়েটিভ আইটি থেকে প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইনের উপর একটা কোর্স করেছিলাম। আমি ক্রিয়েটিভ আইটি সম্পর্কে প্রথমে ধারণা নিয়েছিলাম 2017 থেকে। তখন আমাদের ইনস্টিটিউট থেকে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য ঢাকা পাঠানো হয়েছিল। কোর্স ফি বেশি হওয়ার কারণে দেখা গেছে আমি তখন কোর্সটা করতে পারিনি। পরবর্তী যখন আমি বন্ধুদের সাথে আলোচনা করি, তখন আমার বন্ধুরা বললো যে ক্রিয়েটিভ আইটি ইন্টেরিয়র ডিজাইনের জন্য বেস্ট হবে। যেহেতু আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন, সেই ক্ষেত্রে আমি ভিজুয়ালাইজেশন করতে অনেক ভালো ফিল করি। আর ভিজুয়ালাইজেশন অ্যাজ এ প্যাশনের দিক থেকে আমি অনেকটাই পছন্দ করি। তো সেই জন্য আমি মূলত কোর্সটা চুজ করেছিলাম ক্রিয়েটিভ আইটিতে। ক্রিয়েটিভ আইটির পরিবেশটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল, কারণ ক্রিয়েটিভ আইটির ল্যাব রুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমরা যে ল্যাবগুলোতে কোর্স করেছিলাম, সেই ল্যাবগুলোতে আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা করে কম্পিউটার ছিল, যার কারণে আমরা ক্লাসের পাশাপাশি আমরা সেটা প্র্যাকটিস করার একটা ভালো সুযোগ পেয়েছিলাম। টিচারদের কাছ থেকে আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, সেটা আমরা আসলে পুরোপুরিভাবে পেয়েছিলাম। কারণ যখন আমরা বাসায় বসে কাজ করছিলাম, তখন দেখা যেত যে আমার যদি কখনো কোনো জায়গায় সমস্যা হচ্ছিল, তখন স্যারকে যদি গ্রুপে নক দিতাম, স্যার ইজিলি রেসপন্স করতো। তাদের এই বিষয়গুলো যথেষ্ট ভালো ছিল। যখন আমার ইন্টেরিয়র বিগিনার ছিলাম বা ইন্টেরিয়র মিড লেভেলে ছিলাম, তখন আমি মূলত একটা কাজ পাই, সেটা হচ্ছে লোকাল একটা কাজ। তো আমি সেটা করছিলাম, মোটামুটি খুব ভালো একটা পেমেন্ট ওনার কাছ থেকে পেয়েছিলাম। শুরুর দিকে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি জবের পাশাপাশি, তখন টাইম নিয়ে আমার কিছুটা সমস্যা হতো। এখন দীর্ঘদিন যাবৎ কাজ করার কারণে আমার সেই সমস্যাটা এখন আর হচ্ছে না। এখন আমি ব্যালেন্স করে চলতে পারতেছি। ইনশাল্লাহ বর্তমানে আমি জবের পাশাপাশি যেভাবে ফ্রিল্যান্সিং করতেছি, টোটালি ক্লায়েন্টের কাছ থেকে যে এক্সপেকটেশন, সেটা পূরণ করার জন্যই হয়তোবা নতুন নতুন আরও বেশি কাজ আসতেছে। তো টোটালি দেখা যায় ফিউচারে আমার একটা টিম বিল্ড আপ করার ট্রাই করা আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।